শিরোনাম দ্য হুইসপারিং শ্যাডোস। একবার এক চাঁদহীন রাতে রেভেনক্রফটের বিস্তৃত শহরে একটি ঘন কুয়াশা রাস্তায় বসতি স্থাপন করেছিল, সন্দেহাতীত বাসিন্দাদের উপর এক ভয়ঙ্কর মন্ত্র ফেলেছিল। তাদের মধ্যে এমিলি নামে এক যুবতী ছিলেন, যিনি সম্প্রতি একটি দুঃখজনক অতীত থেকে সান্ত্বনা খুঁজতে শহরে চলে এসেছিলেন। এমিলি শহরের শেষ প্রান্তে একটি পুরানো ভিক্টোরিয়ান বাড়িতে নিজেকে আকৃষ্ট করতে দেখেন। এর জরাজীর্ণ বাহ্যিক অংশটি একটি ভয়ঙ্কর লোভ প্রকাশ করে। শহরের লোকেরা তাকে তার ভুতুড়ে খ্যাতি সম্পর্কে সতর্ক করেছিল, কিন্তু হতাশার সাথে মিশে যাওয়া কৌতূহল তাকে তাদের সতর্কতার কথা উপেক্ষা করতে বাধ্য করেছিল। একটি বিশেষ ঠান্ডা সন্ধ্যায় এমিলি তার সাহস সঞ্চয় করে ঘরে প্রবেশ করে। সে থ্রেশহোল্ডের ওপরে পা বাড়াতেই বাতাস ভারী হয়ে উঠল। চাঁদের আলো সবেমাত্র দাগযুক্ত কাচের জানালা দিয়ে প্রবেশ করে দেয়ালে অদ্ভুত নিদর্শন ঢালাই করে। এমিলি বাড়ির আরও গভীরে ঘুরতে ঘুরতে ফিসফিস শব্দের প্রতিধ্বনি খালি হলগুলিকে পূর্ণ করে দেয়। শব্দটি ছায়া থেকে নির্গত বলে মনে হচ্ছে বিচ্ছিন্ন কণ্ঠস্বরের একটি ইথারিয়াল কোরাস। গুজবাম্পস তার ত্বকে কাটা দিয়েছিল, কারণ সে তাদের কথা বোঝার জন্য চাপ দিয়েছিল, কিন্তু সেগুলি কেবল নাগালের বাইরে ছিল। যতই দিন যাচ্ছে ফিসফিস আরও জোরে আরও জোরালো হয়ে উঠল। এটি এমিলিকে যন্ত্রণা দিয়েছিল, তার স্বপ্নকে আক্রমণ করেছিল এবং তার বিচক্ষণতায় নখর দিয়েছিল। ঘুম অধরা হয়ে উঠল, কারণ নীরস কণ্ঠস্বর তার মনকে জর্জরিত করে তাকে বাড়ির অন্ধকার রহস্য উদ্ঘাটন করার আহ্বান জানায়। উন্মাদনার দ্বার প্রান্তে চালিত, এমিলি উত্তরের জন্য একটি মরিয়া অনুসন্ধান শুরু করেছিল। তিনি শহরের ইতিহাসে প্রবেশ করেছিলেন, এমন ক্লুগুলি খুঁজছিলেন যা বাড়ির নৃশংস উপস্থিতি ব্যাখ্যা করতে পারে। ট্র্যাজেডি এবং অকথ্য ক্রিয়াকলাপের গল্পগুলি আবির্ভূত হয়েছিল একটি অন্ধকার অতীতের ইঙ্গিত যা ভুলে যেতে অস্বীকার করেছিল। গল্পগুলির মধ্যে একটি নাম দাঁড়িয়েছে, সেবাস্তিয়ান ব্ল্যাকউড, বাড়ির প্রাক্তন বাসিন্দা। কিংবদন্তি অনুসারে তিনি নিষিদ্ধ কলাগুলিতে ডুব দিয়েছিলেন এবং অন্ধকারে গ্রাস করেছিলেন। বলা হয় তার আত্মা এখনও ক্ষয়িষ্ণু দেয়ালের মধ্যেই রয়ে গেছে, চিরকালের জন্য একটি বাঁকানো শুদ্ধকরণের মধ্যে আটকে আছে। এমিলির হৃদয় আতঙ্কে ভেসে ওঠে যখন সে বাড়ির নিচে একটি লুকানো চেম্বার উন্মোচন করেছিল। ঘরটি একটি স্পষ্ট শক্তিতে স্পন্দিত হয়েছিল, এর দেয়ালগুলি অশুভ প্রতীক এবং প্রাচীন পাথর দ্বারা সজ্জিত। একটি বই একটি বেদির উপর খোলা, তাকে কাছাকাছি ইশারা। কাঁপতে কাঁপতে সে এর পাতায় লেখা মন্ত্র পড়তে শুরু করল। প্রতিটি উচ্চারিত শব্দের সাথে ঘরটি কেঁপে ওঠে, যেন নিষিদ্ধ আচার দ্বারা জাগ্রত হয়। ফিসফিস একটি চমক্রোধ পৌঁছেছে, তাদের তীব্রতা শ্বাসরুদ্ধকর। ছায়াগুলো একত্রিত হয়ে বিকট আকার ধারণ করে কুচকে যাচ্ছে। সেবাস্তিয়ান ব্ল্যাকউড এমিলির আতঙ্কিত দৃষ্টির আগে বাস্তবায়িত হয়েছিল। একটি ভুতুড়ে হাসি ছড়িয়ে পড়ে সেবাস্তিয়ানের মুখে যখন তিনি জীবিতদের যন্ত্রণায় ভোগেন। ঘরটা ঠান্ডা হয়ে গেল, আর এমিলি তার গালে তার ইথারিয়াল হাতের বরফের স্পর্শ অনুভব করল। আতঙ্ক তার হৃদয় আঁকড়ে ধরেছিল, কিন্তু তার মধ্যে একটি নতুন দৃঢ় সংকল্প জেগেছিল। সাহসের প্রতিটি আউন্স আহ্বান করে এমিলি প্রতিহিংসা পরাজন আত্মার মুখোমুখি হয়েছিল। কম্পিত কণ্ঠে তিনি কেবল নিজের জন্যই নয়, সেবাস্টিয়ানের জন্য মুক্তির জন্য অনুরোধ করেছিলেন। তিনি ক্ষমার কথা বলেছিলেন, এমনকি অন্ধকারের মধ্যেও মুক্তি পাওয়ার কথা বলেছিলেন। সেবাস্তিয়ানের বর্ণালী রূপ নরবরে, তার অত্যাচারিত চেহারা যন্ত্রণায় বিকৃত। ফিসফিস বন্ধ হয়ে গেল, প্রতিস্থাপিত হল একটি ইথারিয়াল নীরবতা যা চেম্বারকে ঘিরে রেখেছে। তিনি একটি স্বচ্ছ হাত বাড়িয়েছেন,
আপাত দৃষ্টিতে সান্ত্বনা খুঁজছেন। নীরবতার একটি মুহূর্ত কেটে গেল এবং তারপরে সেবাস্তিয়ানের রূপটি বিলীন হয়ে গেল একটি অপ্রতিরোধ্য শান্তির অনুভূতি রেখে গেল। বাড়িটি নিজেই নিঃশ্বাস ফেলতে লাগল, তার নৃশংসতা রাতের মধ্যে ছড়িয়ে পড়ছে। এমিলি চেম্বার থেকে আবির্ভূত হয়েছিল, অতিপ্রাকৃতের সাথে তার মুখোমুখি হয়ে চিরতরে পরিবর্তিত হয়েছিল। ফিসফিসগুলি নীরব করা হয়েছিল, একটি নতুন শক্তি এবং অন্ধকার এবং আলো উভয়ের জন্য মানুষের ক্ষমতার গভীর উপলব্ধি দ্বারা প্রতিস্থাপিত হয়েছিল। রাভেনসক্রফ্ট অতীতের প্রতিধ্বনি ম্লান অনুভব করেছিল, যেন শহরটিকে দ্বিতীয় সুযোগ দেওয়া হয়েছে। এবং সেই পুরানো ভিক্টোরিয়ান বাড়িতে বাসিন্দারা একটি সাহসী যুবতীর গল্প ফিসফিস করে বলেছিল যে ছায়ার মুখোমুখি হয়েছিল এবং এটি করতে গিয়ে তাদের মুক্ত করেছিল। ভূতুড়ে বাড়িটি ক্ষমার স্থায়ী শক্তির প্রমাণ হিসাবে দাঁড়িয়েছিল, একটি অনুসারক যে এমনকি অন্ধকারতম স্থানেও মুক্তি পাওয়া যায় না, এদিকেও ফিসফিসকারী ছায়ার মুখোমুখি হওয়ার জন্য যথেষ্ট সাহসী হয়।